আমার বন্ধু রাকিবের কাছ থেকে যখন প্রথম জানতে পারি আমার বড় ভাইয়ের অন্য কোনো একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে তখন আমি রাকিবের কলার চেপে ধরে বলেছিলাম কথাবার্তা সাবধানে বলবি আমার ভাই তোর মতো চরিত্রহীন না যে এক এক দিন এক এক মেয়ে নিয়ে এক এক হোটেলে যাবে রাকিব আমায় শান্ত করে বলেছিল তোর বিশ্বাস না হলে আমি তোকে প্রমাণ দিচ্ছি আমি রাকিবকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলেছিলাম আমার কোনো প্রমাণের দরকার নেই আমি আমার ভাইকে চিনি সেদিন আমি রাকিবের কথা বিশ্বাস করিনি কিন্তু আজ আজ যখন নিজের চোখে দেখলাম আমার বড় ভাই একটা মেয়ের হাত ধরে হোটেলের ভিতর ঢুকছে তখন নিজের চোখে অবিশ্বাস করতে পারলাম না হোটেলের ম্যানেজারের পকেটে পাঁচশো টাকা ঢুকিয়ে দিয়ে ভাই আর ছবি দেখিয়ে যখন বললাম চিনেন নাকি লোকটাকে ম্যানেজার ছবিটি দেখে হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল খুব ভালো করেই চিনি উনি প্রতি সপ্তাহে দুই তিনবার করে আমাদের হোটেলে আসে ঘন্টা কানেকের জন্য একটা রুম নেয় তারপর চলে যায় আমি ম্যানেজারকে কিছু না বলে চুপচাপ হোটেল থেকে বের হয়ে গেলাম বাসা এসে শুনে মা ভাবিকে বকাঝকা করছে ভাইয়ার বিয়েতে মা ভাবিকে একজোড়া কানের দুল দিয়েছিল ভাবি নাকি সেই দুল হারিয়ে ফেলেছে কয়েকদিন আগে ভাবি বাবার দেওয়া আংটিটাও হারিয়ে ফেলেছিল মা রেগে গিয়ে ভাবিকে বলছে তুমি একটা অলক্ষ্মী মেয়ে নিজের জিনিস নিজের কাছ থেকে কিভাবে হারিয়ে যাই জিনিসগুলো যত্নে রাখতে পারো না ভাবি তখন মাথা নিচু করে মাকে বলল মা আমায় মাফ করে দিন আসলে আমি কোথায় যে রেখেছি ঠিক মনে করতে পারছি না আমি তখন নিজের রুমে না গিয়ে বাসায় ছাদে উঠে আনমোনার সিগারেট টানতে লাগলাম ভাবি যে কখন ছাদে এসেছে সেদিকে আমার খেয়াল নেই ভাবি আমার দিকে তাকে রাগি চোখে বলল তোর তো দেখছি আজকাল অনেক উন্নতি হয়েছে আগে তো অলিগলির চিপাই চাপাই সিগারেট খেতিস আর এখন বাসার ছাদে খাওয়া শুরু করেছিস কয়েকদিন পর তো বাসার ভিতরে খাওয়া শুরু করবি আমি সিগারেটের আগুনটা নিভাতে নিভাতে ভাবিকে বললাম ভাবি তুমি ভালো আছো তো আমার কথা শুনে ভাবি কতক্ষণ অবাক হয়ে রইল তারপর বুঝকি এসে বলল এটা কেমন কথা ভালো না থাকার কোনো কারণ নেই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি আর তোর মতো একটা ফাজিল দেব নিয়ে আমি বেশ ভালোই আছি আমি ভাবির চোখের দিকে তাকিয়ে বললাম ভাবি রাতে ঘুমানোর সময় আমরা যখন রুমের দরজাটা লাগিয়ে ফেলি তখন আবদ্ধ রুমটাকে আমাদের আলাদা জগৎ মনে হয় আমাদের নিঃশ্বাসের সাথে বের হয়ে যাওয়ার চাপা কষ্টগুলো তখন শুধু আমাদের রুমের দেওয়াল জুড়েই লেপটে থাকে যা অন্য কারো রুমের দেওয়াল অবধি পৌঁছায় না তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলছো তুমি ভালো আছো একটা বার আয়নায় নিজের চোখের দিকে তাকিয়ে নিজে নিজেকে প্রশ্ন করে দেখো তুমি ভালো আছো কি না দেখবে তখন মুখে মুচকি হাসির বদলে চোখের কোণে এক ফোঁটা জল জমা হয়েছে মনে রেখো আমরা অন্যের চোখের দিকে তাকিয়ে দিব্যি মিথ্যা বলে যেতে পারি কিন্তু কখনো নিজের চোখের দিকে তাকিয়ে নিজে মিথ্যে কথা বলতে পারি না কথাগুলো বলে আমি ঠোঁটের মাঝে আরেকটা সিগারেট রাখলাম আর ভাবি তখন ছাদের কার্নিশে হেলান দিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি সিগারেটে একটা লম্বা টান দিয়ে আকাশের দিকে ধোঁয়া ছাড়তে ছাড়তে ভাবিকে বললাম ভাবি তোমাদের মেয়েদের জীবনটা খুবই অদ্ভুত মেয়েরা বিয়ের আগে বাঁচে থাকে বাবার পরিচয়ে আর বিয়ের পর বেঁচে থাকে স্বামীর পরিচয়ে আচ্ছা তোমাদের কি নিজস্ব কোনো পরিচয় হতে পারে না আসলে তোমরা মেয়েরা হলে পরজীবী উদ্ভিদের মতো পরজীবী উদ্ভিদ যেমন অন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল তেমনি তোমরা মেয়েরাও হয় বাবা নয়তো স্বামীর ওপর নির্ভরশীল এই কথাগুলো বলে আমি চলে যাচ্ছিলাম কিন্তু একটু পর পিছন ফিরে ভাবিকে বললাম ভালোবাসার মানুষকে ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন করো যতক্ষণ পর্যন্ত সে তোমার ভালোবাসার সম্মান করে কোনো কারণে যদি দেখো তোমার ভালোবাসার মানুষ তোমার ভালোবাসাকে অসম্মান করছে তাহলে লাথি মেরে চলে যাও আর একা একা বাঁচতে শিখো রাত একটা বেজে কুড়ি মিনিট সানজিদা জেগে আছে এখনও পাশে ওর স্বামী রিফাত আর ওর তিন বছরের ছেলে রোহান ঘুমাচ্ছে সানজিদা বিছানা ছেড়ে আয়নার সামনে বসল অনেক দিন হলো সে নিজের নিজেকে ভালো করে দেখে না সে নিজেকে ভালো করে দেখতে লাগল গালগুলো ওর অনেকটা ফুলে গেছে চোখের নিচে কালো দাগ হয়েছে পেটে চর্বি জমেছে তাছাড়া গায়ের রঙটা মলিন হয়ে গেছে আগের সানজিদার এখনকার সানজিদার মধ্যে অনেক তাফাত আগের সানজিদার পিছনে রিফাত আঠার মতো লেগে থাকত একটা বার সানজিদাকে দেখার জন্য প্রতিদিন পাঁচ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে রিফাত আসতো সানজিদার কলেজের সামনে যখন ঘামে ভেজা শরীর নিয়ে রিফাত দাঁড়িয়ে থাকত তখন সানজিদার মনে হতো এই পৃথিবীতে রিফাতের চেয়ে বেশি আর তাকে কেউ ভালোবাসতে পারবে না অথচ সময়ের সাথে রিফাতের ভালোবাসাটাও পাল্টে গেল আজকাল রিফাত সানজিদার দিকে ভালো করে না কারণ রিফাত অর্পিতা নামের কাউকে ভালোবাসে অর্পিতা মেয়েটা দেখতে ঠিক বিয়ের আগে সানজিদার মতো হালকা পাতলা শরীর গোলাপি ঠোঁট দুধে আলতা গায়ে রঙ আর ঘন কালো চুলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে সানজিদার প্রথম অর্পিতার কথা জেনেছিল রিফাতের ফেসবুক আইডিতে ঢুকে রিফাত ফোন লক না করে ওয়াশরুমে গিয়েছিল তখন সানজিদা রিফাত আর অর্পিতার মেসেজিং দেখে ফেলে তারপর নিজের চোখে অর্পিতার সাথে রিফাতের অনেকবার বিভিন্ন জায়গায় একসাথে দেখেছে নিজের নিঃশ্বাস বন্ধ করে সানজিদা রাতের পর রাত এই আবদ্ধ রুমে কেঁদেছে ওর ভিতরে চাপা কষ্টগুলো এই রুমের প্রতিটা দেওয়াল জুড়ে লেপটে আছে সানজিদা এইবার আয়নার ভিতরে থাকা সানজিদাকে প্রশ্ন করল কিরে তুই কি ভালো আছিস অবাক হয়ে সানজিদা লক্ষ্য করলো আয়নার ভিতরে থাকা সানজিদার চোখের কোণে এক ফোঁটা জল সকালে আমার ঘুম ভাঙলো বাবা মা আর ভাই আর চিৎকার চেঁচামেচি শোনে আমি ড্রয়িং রুমে যেতেই মা কাঁদতে কাঁদতে আমায় বলল তোর ভাবির মাথা খারাপ হয়ে গেছে কোনো কারণ নেই বারণ নেই হুট করেই তোর ভাবি নাকি তোর ভাইয়াকে ডিভোর্স দিবে আমি মুচকি এসে ভাইয়াকে বললাম তাই নাকি ভাইয়া ভাইয়া ভাইয়ার আগে লাল হয়ে বলল কোনো কিছুর অভাব দিচ্ছি না যখন যা লাগে তাই দিচ্ছি তবুও নাকি ওনার পোষাই না আমার সাথে উনি সংসার করবে না দিন থেকে রাত পর্যন্ত গাধার মতো এই সংসারের জন্য কষ্ট করি তাই হয়তো বউকে সময় দিতে পারি না তাই বলে কি বউ আমায় ডিভোর্স দিবে আমি হেসে বললাম বউকে আর কীভাবে সময় দিবে সব সময় তো নবরূপা হোটেলে গিয়ে অন্য একটা মেয়েকে দিয়ে দাও তিন বেলা খাওয়ালে আর বরণ পোষণ করলে কি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব শেষ হয়ে যায় আমি আরও কিছু বলতে চেয়েছিলাম কিন্তু ভাবি আমায় থামিয়ে দিয়ে ভাইয়াকে বলল আমাদের ডিভোর্সের পর তুমি অর্পিতাকে বিয়ে করো কিন্তু বিশ্বাস করো বিয়ের পর অর্পিতাও কিন্তু বিয়ের আগের মতো অর্পিতা থাকবে না তখন কিন্তু ঠিক আমার মতো সংসারের চাপে ওর চোখের নিচে কালো দাগ পড়বে বাচ্চা হওয়ার পর গালে মাংস আর পেটে চর্বি জমবে তিনবেলা আগুনের পাশে রান্না করার জন্য আমারই মতো গায়ের রংটা ময়লা হয়ে যাবে কি জানি তখন হয়তো তোমার ভালোবাসাটাও পরিবর্তন হয়ে যাবে আর শোনো আমার ছেলে কিন্তু আমার কাছেই থাকবে তোমার কাছে রাখতে চাইলে তোমাকে কিন্তু আইনের প্রতিটা ধাপ পার হয়ে আসতে হবে এইবার ভাবি মার দিকে তাকিয়ে বলল মা আপনি ঠিকই বলেছেন আমি অলক্ষ্মী অলক্ষ্মী দেখেই নিজের ভালোবাসার মানুষকে নিজের মাঝে আটকে রাখতে পারিনি তবে কানের দুল আর আংটি কিন্তু আমি হারিয়ে ফেলিনি সেগুলি আপনার বড় ছেলে চুরি করে অন্য একজনকে দিয়েছে রোহানকে কোলে নিয়ে ভাবি যখন চলে যাচ্ছিল আমি তখন ভাবিকে বললাম ভাবি একটু অপেক্ষা করো আমি একটা ক্যাব ডেকে দিচ্ছি ভাবি হেসে তখন বলল তার দরকার নেই একা বাঁচতে শিখে গেছি